আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা সলিবিলিটি মানে হচ্ছে এক যথেষ্ট পরিমাণ দ্রাবকে কিছু দ্রব দ্রবীভূত করার যে প্রক্রিয়া তাকে আমরা দ্রাব্যতা বলি। দ্রাব্যতাটা নির্ভর করে তাপমাত্রার উপর, অর্থাৎ তাপমাত্রা নির্দিষ্ট রাখলে কতটুকু দ্রাবকে দ্রবীভূত হচ্ছে সেটা নির্দেশ করা যায়। আমি এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু করার আগেই একটু দেখিয়ে নিতে চাচ্ছি কীভাবে দ্রাব্যতাটা আমরা নির্ণয় করতে পারি। এখানে কিছু পানি নিলাম, পানিতে সাধারণ লবণ, অর্থাৎ আমরা যে লবণটা খাই, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড দিয়ে কিছু দ্রবণ তৈরি করছি। যে পানিটা নিচ্ছি এটা হচ্ছে দ্রাবক, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে দ্রব। পুরোটো লবণ ডিজলভ হয়ে গেছে, পুরোটো লবণ দ্রবীভূত হয়েছে, অর্থাৎ দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেল, মনে হচ্ছে যে সম্পৃক্ত হয়েছে। দেখি তাহলে এখানে যদি আরো লবণ দেওয়া যায় তাহলে সম্পৃক্ত হয়নি। সর্বোচ্চ যতটুকু লবণ দেওয়া যায় সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, এর চেয়ে কম দিলে অসম্পৃক্ত এবং এর চেয়ে বেশি দিলে অতিপৃক্ত হয়। মানে আরেকটু লবণ দিই, সামান্য একটু লবণ দিচ্ছি, এখানে কিছু লবণ অনেকক্ষণ নাড়ার পরেও মিশলো না, কিছু লবণ দ্রবণের পানির নিচে কিছু লবণ দেখা যাচ্ছে। এখন আমি পানিটাকে গরম করে আনছি, এই হচ্ছে আমার গরম পানিটা, পানিটা গরম করে এনেছি, কিন্তু দেখা যাচ্ছে যে পুরোটো লবণই এখানে দ্রবীভূত হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ানোর কারণে যেটুকু লবণ পানির নিচে ছিল সেইটুকু লবণও পানিতে মিশে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়ানোর কারণে দ্রাব্যতাটা কি বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা কমালে দ্রাব্যতাটা হ্রাস পেয়ে যায়। এই একই দ্রবণটা যদি আমি ঠান্ডা করি, অর্থাৎ এটাকে যদি অনেকক্ষণ যাবত ঠান্ডা করি, ফ্রিজেও ঠান্ডা করতে পারি, ঠান্ডা যদি করি তাহলে দেখা যাবে যে একই যে দ্রবণটা বাড়তি ছিল সেটা জমতে শুরু করেছে। আমরা একটু দেখে নিই, হ্যাঁ, এই লবণটাকে একটু ঠান্ডা করি, কিছুক্ষণ পরে আবার দেখাবো ভিডিও। কিছুক্ষণ পরে আবার ফেরত আসলাম, দেখা যাচ্ছে যে পানিটাকে যখন ঠান্ডা করা হলো এর দ্রাব্যতা হ্রাস পাইছে, অর্থাৎ কিছু পরিমাণ লবণ এখানে আমি যদি দেখা কি যাচ্ছি নাকি, এই যে কিছু পরিমাণ লবণ পানির লেয়ার বরাবর কিছু পরিমাণ লবণ ক্যালাসিত হয়ে আসছে, কিছু পরিমাণ লবণ ক্যালাসিত হয়ে আসছে, এই সামান্য। পুরোটো পানিটাকে যদি ঘনীভূত হতে দেওয়া যেত তাহলে আরও বেশি লবণটা স্পষ্ট হতো। পানি যত কমায় ফেলবো তত বেশি লবণের ক্যালাসিত হওয়াটা বোঝা যাবে। অর্থাৎ দেখা গেল যে তাপমাত্রা যখন বাড়াইছি তখন আরও লবণ দ্রবীভূত হতে পারছে, তাপমাত্রা যখন কমাইছি তখন অতিপৃক্ত যে লবণটা ছিল সেটা ক্যালাসিত হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা কমানোর কারণে দ্রাব্যতাটা হ্রাস পাইছে। তাহলে এবার আমাদের গাণিতিক ব্যাখ্যাতে আসা যাক। অর্থাৎ দ্রাব্যতা সলিবিলিটি শুধু এসটা নেওয়া হয়, এস ইকুয়াল টু 100 m ডিভাইড বাই এম মাইনাস এম। এখানে এম কি, স্মল এম ইকুয়াল টু দ্রব, অর্থাৎ লবণটা সোডিয়াম ক্লোরাইড হতে পারে, চিনিও হতে পারে, যেটাই থাকুক, বড় হাতের এম, ক্যাপিটাল এম হচ্ছে যে দ্রবণ, অর্থাৎ দ্রবণ মানে দ্রাবকও আছে, দ্রাবক প্লাস দ্রব সম্পূর্ণটা। আর তাহলে এম মাইনাস এম কি দাঁড়ালো, অর্থাৎ দ্রবণের থেকে যদি আমি শুধু দ্রবটা বিয়োগ করে দিই তাহলে কি থাকে, দ্রাবক। দ্রব, দ্রবণ আর দ্রাবক তিনের আগে সিম্বলাইজ করা যায়। এখন কোনো প্রশ্ন যদি দেওয়া থাকে এত গ্রাম দ্রবণে এতটুকু লবণ আছে, বাকিটা কি আরও তাপমাত্রা বাড়ালাম, ক্যালা কতটুকু যোগ করা যাবে, এটা বিষয়ে অঙ্ক হলে তো পারা যাবে। এখন তাহলে যদি আমাকে এখানে বলে দেয় যে এখানে দ্রাব্যতা কোনো একটা লবণের দ্রাব্যতা 60 বলে দেওয়া হলো, তাহলে দ্রবটা 150 গ্রাম একটা দ্রব আছে,
দ্রবণ আছে তাহলে আমি বললাম যে এখানে 150 এখানে m ছোট m স্মল m তাহলে এভাবে অর্থাৎ দ্রাব্যতা 60 আছে 150 গ্রাম কোন দ্রবণ আছে তাহলে এখানে কতটুকু দ্রব দ্রবীভূত আছে যদি আমাকে প্রশ্ন করা হয় ধরা যাক এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলবো তাহলে আমরা কি বলবো 60 এখানে আমি ক্যালকুলেশনটা করে নি তাহলে কত হবে m = 9000 / 160 = তাহলে দেখা যাচ্ছে যে দ্রব বের হয়ে আসলো যে 56.25 গ্রাম তাহলে দ্রাবক কত হলো দ্রাবক মানে হচ্ছে যে m - m তাহলে m - m হলো যে m - m = 150 অর্থাৎ যেটা দ্রবণ ছিল আর কি ক্যাপিটাল m 150 থেকে 56.25 মাইনাস করলাম আসলো কি 93.75 এখন আমাকে যদি প্রশ্ন করে যে সেম দ্রবণটাকে আর একটু তাপমাত্রা বাড়াও বাড়ানো হলো বাড়ালে আরো কত দ্রব দ্রবীভূত হবে যদি তাপমাত্রা বাড়ালে আমাকে বললো যে এটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে গেলে এই সেম ঘটনার সেম প্রোডাক্টের সলিবিলিটি বেড়ে 60 ডিগ্রি বেড়ে 80 হয়ে যায় তাহলে কি দাঁড়ালো 80 100 m m - m তো 93.75 আছে আমি আর এখানে অন্য মান বসাতে পারবো না m - m বের করছি 93.75 বসাই দিলাম বা তাহলে 100 m তাহলে কি দাঁড়ালো m সমান সমান 18 × 93.75 / 100 ক্যালকুলেশনটা করি 75 অর্থাৎ m এর মান পাইলাম 75 অর্থাৎ আগে ছিল 56.25 এখন পাওয়া গেল 75 সুতরাং আমরা আরো কতটুকু দ্রব দ্রবীভূত যোগ করতে পারবো আরো বেশ কিছু দ্রব দ্রবীভূত যোগ করতে পারবো সুতরাং নতুন যে দ্রবটা যোগ করতে পারবো তা হলো যে 75 মাইনাস 56.25 এইটুকু পরিমাণ দ্রব আমি যোগ করতে পারবো তাহলে এর থেকে এই মাইনাসটা করলে ক্যালকুলেশন করলে 18.75 অর্থাৎ 18.75 গ্রাম দ্রব ক্যালাশিত হয়ে যাবে এই দ্রব যোগ করতে আরো যোগ করা যাবে অঙ্কটা পুরো রিভার্স করেও আসা যায় আসে অনেক সময় যে আগে 40 ডিগ্রি সেলসিয়াস থাকলো পরে 20 ডিগ্রি সেলসিয়াস আনা হলো আগে 40 ডিগ্রি পরে 20 ডিগ্রি তাহলে আগে 40 ডিগ্রি হলে পরে 20 ডিগ্রি হলে ক্যালাশিত হবে যদি আগে 20 ডিগ্রি থাকে পরে 40 ডিগ্রি থাকে তাহলে আরো যোগ করা যাবে তাহলে 40 ডিগ্রি যদি আগে থাকে এখানে সলিবিলিটি বলেছিলাম 80 এখানে সলিডিবিলিটি বলেছিলাম 60 তাহলে সেম রিভার্স অঙ্কটা করে দেখা যাক 40 ডিগ্রি সেলসিয়াসে s = 100 m m - m তাহলে এখানে 80 100 m - m তাহলে কি দাঁড়ালো 80 m / 100 m = 12000 80 m 100 m সুতরাং 180 m কত 12000 সুতরাং m কত 12000 ভাগ
66.67 তাহলে আবার 20 ডিগ্রি তাহলে m minus m দাঁড়ালো কত 150 বিয়োগ 66.67 ইকুয়াল টু 83.63 তাহলে সেম হিসাবটা আমি যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ব্যবহার করি তাহলে s ইকুয়াল টু 100 m m minus m s এর মান তখন কত 60 100 m 83.33 সুতরাং m সমান কত দাঁড়ালো 60 × 83.33/100 49.99 সুতরাং তাহলে কতটুকু আগে বস্তু ছিল এতটুকু এখন বস্তু হচ্ছে যে এতটুকু তাহলে ক্যালাসিত হয়ে যাবে না বাকিটা তাহলে বাকিটা ক্যালাসিত হবে ক্যালাসিত পরিমাণ 83.33 − 49.99 সুতরাং ক্যালাসিত হবে 83.33 − 49.99 33.34 তাহলে এই ম্যাথ গুলো এভাবে করা যায় শুধু ম্যাথের ব্যাপারে না ক্যালাসিয়ন তো এখান থেকে বোঝা যায় যে ক্যালাসিয়ন কেমনে হয় ঠান্ডা থেকে গরম থেকে ঠান্ডা করলে ক্যালাসিত হয় কিভাবে মিশ্রি তৈরি করা যায় ফিটকিরি তৈরি করা যায় ক্যালাসিয়ন প্রক্রিয়া করা যেগুলো Please subscribe my channel, touch and bell button, like and share social media.